নিয়োগ দুর্নীতি নিয়ে পেঁয়াজের খোসার মতো যখন একের পর এক নাম একের পর এক তথ্য উঠে আসছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূলের পলাশীপাড়ার বিধায়ক জেলবন্দী রয়েছেন। ঠিক সেই সময় চাকরি বিক্রির অভিযোগ তুলে আর এক তৃণমূল বিধায়ক নদিয়ার তেহট্টের তাপস সাহাকে নিশানা করলেন বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারী। এদিন নিজের টুইটার হ্যান্ডেলে একটি অডিও ক্লিপ শেয়ার করেন বিজেপি নেতা। সেখানে প্রাইমারি ও আপার প্রাইমারির চাকরি দেওয়া ও তার জন্য টাকার লেনদেনের বিষয়ে দুই ব্যক্তির মধ্যে কথা হচ্ছে। তরুণ জ্যোতি তিওয়ারীর দাবি, ফোনে একটি কণ্ঠ হচ্ছে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার। বিজেপি নেতা টুইট করে বলেছেন, তেহট্টের বিধায়ক তাপস সাহার একটা কথোপকথন শুনুন। পশ্চিমবঙ্গ পুলিশের কাছে মামলা এবং পশ্চিমবঙ্গ পুলিশের কাছে এই মামলার আরেকজন অভিযুক্ত স্বীকার করছে যে তাপস সাহার উপস্থিতিতে চাকরি বিক্রির টাকা নেওয়া হয়েছে। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ দাদা বলুন। তাপস সাহার, হ্যাঁ বলুন বলুন। আপার প্রাইমারি প্রাইমারির যে লিস্টগুলা দিয়েছে সেইগুলা অলরেডি হওয়ার পথে, 15 দিনের মধ্যে সবগুলো লিস্ট বেরিয়ে যাবে। তাহলে তুমি কিন্তু কোন টাকার যে আওতায় সে টাকাটা থেকে দেবে ওই আর পরে না। আপনি ওইটা আপনার সাম্প্রতিক জিজ্ঞেস করুন, একদিন ওই কথাটা বলে না। এই অডিও ক্লিপ পোস্ট করে বিজেপি নেতা প্রশ্ন তুলেছেন, তাপস সাহা আজ পর্যন্ত অ্যারেস্ট কেন হয়নি? পশ্চিমবঙ্গ পুলিশ বলতে পারবেন? মেন অ্যাকিউজড কে? এখানে কোর্টের অর্ডার আছে তাপস সাহা। কোন কোর্টে? এটা হচ্ছে আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ব্রাঞ্চ 2। কো অ্যাকিউজ স্বীকার করে নিচ্ছে যে তাপস সাহাকে টাকা দিয়েছে, কো অ্যাকিউজ অ্যারেস্টেড, কিন্তু তাপস সাহা আজ পর্যন্ত অ্যারেস্টেড নয়। কোর্টে মামলা আছে, ওয়ান অফ দ্য অ্যাকিউজ গ্রেপ্তার, তারপরও এই তাপস সাহা কেন আজকে জেলের বাইরে? তেহট্টের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ অবশ্য এই নতুন নয়। গত বছরের এপ্রিল মাসে তাপস সাহার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ সামনে আসে। অভিযোগ ওঠে, সরকারি চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা তুলেছেন তৃণমূল বিধায়কের আত্মসহায়ক প্রবীর কয়াল। তদন্তে নেমে প্রবীর কয়াল সহ 3 জনকে গ্রেফতার করে পুলিশ। সেই সময়ও একটি অডিও ক্লিপ ভাইরাল হয় যেখানে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কথা শোনা যায়। যদিও সেই অডিও ক্লিপেরও সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। প্রবীরবাবু তো আমাকে বললো আপনাকে ফোন করতে বললো। তোমাদের এই প্রাইমারি গুলো হয়ে গেছে, 16 তারিখে ডিআই অফিসে ওদের ডাকবে, ওদের কাছে খবর পৌঁছে যাবে। হ্যাঁ, প্রাইমারি তো নদিয়ার 5টা, মুর্শিদাবাদের 5টা, ওরা 10 জন টাকা পয়সা দিয়ে রেখেছিল। আপারেরও আপনার 6 জনের দিয়েছে। আপারে গুলো একটু দেরি আছে, ওগুলো হবে, হয়ে যাবে। আর বুধবার বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারী যে অডিও ক্লিপটি পোস্ট করেছেন সেখানেও প্রাইমারি ও আপার প্রাইমারি চাকরি দেওয়ার কথা রয়েছে। আমি তোমাকে বলি, আপার প্রাইমারি গুলো হবে, প্রাইমারি গুলো হবে, হয়ে গিয়েছে। হ্যাঁ, 1 সপ্তাহের মধ্যে আশা করছি, আর এই সপ্তাহের মধ্যে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা এমনকি প্রবীর কয়াল নামে তৃণমূল বিধায়কের যে আত্মসহায়ককে চাকরির টোপ দিয়ে টাকা তোলার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছিল, অডিও ক্লিপে তার নামও শোনা যাচ্ছে। ২৮ এপ্রিল ২০২২ মহামৈত্রর কি টুইট করেছিলেন, কি ফেসবুক লিখেছেন? তিনি লিখেছেন, পলাশীপাড়া তেহট্টতে নম্বর বাড়িয়ে ব্যাকডোরে চাকরি দেওয়া হচ্ছে টাকা নিয়ে, এরকম যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করুন। মানে মহুয়া মৈত্র জানতেন যে দুর্নীতি হচ্ছে। ডকুমেন্ট দেখছি আমি, ডকুমেন্ট কথা বলছে, এই প্রত্যেকটা ডকুমেন্টে প্রত্যেকটা পেজে চিল্লে চিল্লে একটা কথা বলছে যে তাপস সাহা চাকরি দুর্নীতিতে আছে। শুনলাম যে আমি নাকি কোথাও চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছি, এটা হচ্ছে আমার বিরুদ্ধে অভিযোগ। আমি যেটা বলতে চাই, যে কথাটা আমি শুনলাম এটা তো একদম ভেক। তারা একজনা বলুক যে ওটা তাপস্বর কণ্ঠস্বর, এক দুই হচ্ছে চাকরি দেওয়ার মালিক আমি নই। আমি কাউকে, আমার তেহট্ট এবং পলাশীপাড়া বিধানসভার
একজনকেও চাকরি আমি দিতে পারিনি গত 7-8 বছরে। চাকরি দেওয়ার কোনো প্রশ্নই নেই, পয়সা কড়ি নেওয়ার প্রশ্নই নেই। শুধু অভিযোগ অস্বীকার করাই নয়, দলেরই একাংশের বিরুদ্ধে ষড়যন্ত্রের পাল্টা অভিযোগ করেছেন তেহট্টের তৃণমূল নেতা ও বিধায়ক। এক্ষেত্রে তার নিশানা নদিয়া জেলা পরিষদের তৃণমূল সদস্য ও তেহট্টেরই তৃণমূল নেত্রী টিনা সাহা ভৌমিক। এটা সিপিএমরা, বিজেপিরা এবং তৃণমূলের একটা অংশ যারা এক বছর পূর্ব থেকে তাপসাকে কালিমালিপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, এটা সেই। আর এই তেওয়ারিবাবুর সঙ্গে আমি শুনেছি কিছুদিন আগে ওখানে টিনা সাহা ভৌমিক, যিনি তৃণমূলের প্রতীকে নির্বাচিত হয়েছিলেন, তিনি ওনার সঙ্গে যোগাযোগ করে এই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। যত খুশি করুক, আমার আপত্তি নেই। তার কারণ মানে একবার যেভাবে আমাকে অপদস্থ হতে হয়েছে, এলাকার কর্মীরা বুঝতে পেরেছে, এলাকার কর্মীরা প্রত্যেকেই তাপস্যার সাথে আছে। আর সামনে পঞ্চায়েত নির্বাচন, বিজেপি মনে করছে তাপস্যাকে বিরুদ্ধে বলে এলাকায় কিছু ফল্লা করতে পারবে না। বিজেপি আগামী পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের একটা টিকিট আমার এখান থেকে বিধানসভা থেকে জিততে পারবে না। তৃণমূল সূত্রে খবর, নদিয়া জেলার রাজনীতিতে জেলা পরিষদের তৃণমূল সদস্যার সঙ্গে তেহট্টের তৃণমূল বিধায়কের দীর্ঘদিনের বিবাদ রয়েছে। এই পরিস্থিতিতে এদিন তাপস সাহাকে পাল্টা আক্রমণের পথে হেঁটেছেন টিনা সাহা ভৌমিক। তার বিস্ফোরক দাবি, চাকরির নামে তোলা টাকা না ফেরালে পঞ্চায়েত ভোটে প্রভাব পড়বে। বিগত দিন ধরে এই কমপ্লেনটা পেয়ে আসছি, অনেক দিন ধরে। কতদিন? 2016 পর থেকে বেশি স্টার্টিং হয়েছিল আমাদের ওখানকার বিধায়ক তাপস সাহার এগেইনস্টে। আপনি কমপ্লেন এরকম পেয়েছিলেন, মোটামুটি তাও কতগুলো কমপ্লেন পেয়েছিলেন এরকম? আমাদের কাছে প্রতিনিয়তই কিছু না কিছু মানুষ আসে বাড়িতে, যে তাপস সাহা এই টাকা নিয়ে নিয়েছে, এই টাকা আমাদের চাকরি দেওয়ার নাম করে তুলেছে। প্রাইমারি আছে, আপার প্রাইমারি আছে, বিভিন্ন বিষয়ে WBCS আছে, তারপরে ক্যাজুয়াল স্টাফ আছে, তারপর ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু আছে, এরকম অনেক কিছু শুনেছি। ACB অলরেডি ওনার বিরুদ্ধে ইন্সপেকশন করেছিলেন কিছুদিন আগে, ওনার একে আত্মসহায়ককে অ্যারেস্ট করেছিলেন। দলনেত্রীর কাছে বা অভিষেক ব্যানার্জি আমাদের দলনেতার কাছে আমি আবেদন করব, প্রচুর মানুষের টাকা উনি নিয়ে রেখেছেন, দয়া করে যদি মানুষের টাকাগুলো উনি ফিরিয়ে দেন তাহলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ফল আশানুরূপ ভালো হবে। যদি পাবলিকের টাকাগুলো তিনি না ফিরিয়ে দেন তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় কোনো না কোনো দিক থেকে আমরা ড্যামেজ হব। এই অডিও বিতর্কের মধ্যেই বিতর্ক তৈরি হয়েছে মদন মিত্রর বক্তব্যকে ঘিরেও। মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুক পোস্টে মদন মিত্র বলেন, সুযোগ পেলেই তৃণমূল কর্মীদের চাকরি দেবেন। আমি সুযোগ পেলেই তৃণমূল কংগ্রেস কর্মীদের আবার চাকরি দেব। চক ডাস্টার হাতে যাদের হয়তো স্কুলে পড়ানোর কথা ছিল, রোদ জল বৃষ্টিতে তারা রাস্তায় আন্দোলন করছেন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে, টেনে হিচড়ে চাংদোলা করে প্রিজন ভ্যানে তুলছে পুলিশ। আর এই টামাজলের মধ্যেই মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুক লাইভে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল বিধায়ক মদন মিত্র, সওয়াল করেন তৃণমূল কর্মীদের চাকরি দেওয়ার পক্ষে।